আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছুটির দিনের ইলিশ বাজার কেমন যাচ্ছে দাম জানার উদ্দেশ্য নিয়েই আমরা চলে এসেছি রাজধানীর কাওড়ান বাজারে। চলুন আমরা একটু দেখে নেই আজকে দরদাম কেমন চলছে। প্রচুর ভিড়, এটি হচ্ছে পাইকারি মার্কেট, আর রাস্তার উপরে এখানে বিক্রি হচ্ছে পাইকারি থেকে আনা মাছগুলো। শুনতে পেলেন 1050-1100 টাকা কেজি মাছ বিক্রি করা হচ্ছে, যে টেল সাইজের মাছও এখানে আছে। আমরা আরও কিছু বিক্রেতার সঙ্গে কথা বলবো। ছুটির দিনের ইলিশ বাজার, বড় সাইজের মাছ বাজারে, মাছের সমাগম বেড়েছে অনেক। ছোট মাছ ভাই, ছোটটা কত করে আজকে? আমার 750। কত গ্রাম? 600। 700 গ্রাম। 700 গ্রাম। প্রচুর জনসমাগম ক্রেতা বিক্রেতা বাজারে। 750। আমরা আরো দু একটি দোকান ঘুরে তারপরে কথা বলবো। এখন আগের থেকে মাছের আমদানি খুব কম। হ্যাঁ, গত বছর থেকে তো এবছর আমদানি অনেক কম, দামও বেশি। মাছ প্রথম দিকে যে দাম ছিল সেই তুলনায় একটু কমেছে। প্রথম দিকে তো অনেক বেশি ছিল, 1400-1500 টাকা, এখন তো 1200 টাকায় বড় মাছ পাওয়া যাচ্ছে। 1300-1400 টাকা হচ্ছে সব থেকে বড়টা, 1.5 কেজি প্লাস। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কেমন দাদা চলছে কেমন? আজকে একটু শুক্রবার, তো শুক্রবার একটু বেশি থাকে দাম, শুক্রবার দাম বেশি থাকে। আজকে সবাই বাজার করে, আজকে একটু রেট বেশি। কত? 50 টাকা দিতে একটু বেশ কমার। বড়টা কত সাইজ? বড়টা কত সাইজ? 31
কাওড়ান বাজারে প্রতিদিনই প্রচুর ইলিশের সমাগম ঘটে থাকে এবং এখানে অনেকেই বলেছেন যে ভিডিও ধারণের ক্ষেত্রে আরও সাবধানতা বা সৌন্দর্য তৈরি করার জন্য আসলে এখানে কাজ করাটাই অনেক কঠিন। এর মধ্যে থেকেও চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব আপনাদের ভালো ছবি উপহার দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কেমন চলছে বাজার? ভালো লাগলো, ভালো দাম বেশি। আজকে কত বড়টা? কত? এটা হলো বরিশাল, এটা হলো 1 কেজি 100-200, এটার দাম হলো 1100 টাকা কেজি। হ্যাঁ, এটা হলো 700, এটা হলো 100-200, এটা 1250 টাকা কেজি। 1250 এখানে বৃষ্টিকে মেলাইছে না? আসলে দেখুন, মাছ চিনতে হবে, মাছ চিনে চিনতে হবে। এই মাছ এবং এই মাছের পার্থক্যটা অনেক অনেক পার্থক্য আছে। একটা মাছ এরকম এরকম করেন, দেখুন মাছটা কত মোটা। এই জিনিস চিনে তারপরে কিনতে হবে, অন্যথায় আপনারা অনেকেই বুঝতে পারবেন না মাছ। আজকের বাজার দর্শন ছিলেন, বাসার ভাই ব্যস্ত আছেন এখানে। কত বিক্রি করে দেখবো, ছোট মাছগুলো 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজার ভাই কত তো বিক্রি করে আমার একটু দেখি। ডিম 5 কেজি 700 গ্রাম।
1300 টাকা কেজি দেখুন বড় সাইজের মাছ 5 পিস 7 কেজি 800 গ্রাম সাত কেজি 766 গ্রাম 40 গ্রামের পার্থক্য হয়েছে দুটি মাপে সাত কেজি 800 গ্রাম 1300 টাকা কেজি বিক্রি হলো বড় মাছ ভালো আছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি কি দামে মাছ বিক্রি হচ্ছে। সবসময় তো বিক্রেতাদের সঙ্গে কথা বলি, তবে সরাসরি আপনারা যদি দেখেন যে কী দামে মাছ বিক্রি হচ্ছে তাহলে আপনারা দাম সম্পর্কে একটু ভালো ধারণা পোষণ করতে পারবেন। এখানে 1 কেজি প্লাস মাছগুলো বিক্রি হলো 1150 টাকা কেজিতে। আজকেও বাজার 1100 থেকে 1300 টাকা, অর্থাৎ 1 কেজি থেকে শুরু করে 1.5 কেজি পৌনে 2 কেজি যে মাছের সাইজ আছে এই মাছগুলো 1100 থেকে 1300 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। ছুটির দিনের ইলিশ বাজার এবং ছুটির দিনে ভিড় বেশি থাকে, দাম তুলনামূলক একটু বেশি থাকে, কেজি প্রতি 20-50 টাকা বেশি থাকে স্বাভাবিকভাবে, এবং প্রচুর ক্রেতা বিক্রেতা ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে। চার পিস মাছে 3 কেজি 800 গ্রাম 1000 টাকা কেজি। আপনারা এর থেকে বড় মাছ পাবেন এর থেকে কম দামে। আজকে বাজার পেয়ে আছে নিয়ন্ত্রণ ভালোই আছে, কেজি 650 একদম।
ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আপনার নাম্বার ধরেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স শুনলেন বাসর ভাইয়ের কাছ থেকে, আসলে মাছ এক কেজির মাছ 1200 টাকা কেজিতে বিক্রি হয়, কারণ সেই মাছগুলো খুব ভালো ভালো মাছ।